রাজধানীর বনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলায় পাঁচ আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 12 অক্টোবর ঘোষণা হবে রায়। ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো আজ রবিবার করোনা শনাক্তের হার 3% নিচে নেমে এসেছে। এ সময় করোনায় প্রাণ গেছে আরো 18 জনের। জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে 3 জন প্রাণ হারিয়েছেন। উপজেলার কান্দারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নোয়াখালীর বসুরহাট পৌর এলাকার হাতুড়ি বাহিনীর প্রধান ও শীর্ষ সন্ত্রাসী সাদাত হোসেন সজলকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। পশ্চিমবঙ্গ রাজ্যের ভবানীপুর উপনির্বাচনে 58,835 ভোটের ব্যবধানে জয়ী হলেন তৃণমূল প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘরোয়া লীগের ম্যাচে প্রতিপক্ষের মাঠে 2-0 গোলে হেরেছে তারকা সমৃদ্ধ পিএসজি। লিগ ওয়ানে প্রথম হারে তেতো স্বাদ পেল প্যারিসের ক্লাবটি। মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন বলিউড কিং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। ছেলের এই বিপদে শুটিং স্থগিত করে দিয়েছেন শাহরুখ। ভেঙে পড়েছেন মা গৌরী।